नमस्कार बंधुरा, आपनारा देखछेन क्विक बांगला यूट्यूब चैनल। बंधुरा आज के किन्तु एकटी आसार फर्म फिलापेर सम्पर्के आपनादेर जानाबो। प्रचुर परिमाणे वैकेंसी रयेछे एबं एइखाने आपनी अप्लाई करते पारबेन आपनी जदि माध्यमिक पास हयेई थाकेन। आर एखाने शुधुमात्र जानेन जे आशा कर्मीरा केवलमात्र महिलाराई हये थाके, सुतरां एकजन महिला होलेई अवश्यई आपनी एखाने अलाउ माने अप्लाई करते पारबेन आर माध्यमिक पास करे थाकलेई अप्लाई करते पारबेन। तो बंधुरा आगे आमी देखिये दिच्छि फर्म फिलापटा किभाबे करबेन एबं भिडियोटी शेष पर्यन्त देखुन, जानते पारबेन कोन जिला थेके बेरियेछे एबं कतगुलो वैकेंसी बेरियेछे আর কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু টপ মানে ইয়ে বলবো যেগুলো কিন্তু আপনার কাজে লাগবে। অর্থাৎ ফর্মটা যখন আপনি সাবমিট করবেন তখন কিন্তু কী কী জিনিস লাগবে সেটা কিন্তু আমি ভিডিও শেষে আমি জানিয়ে দিচ্ছি, আগে ফর্ম ফিল আপটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই ফর্মটি আপনি ডাউনলোড করে নেবেন, কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো, ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে এখানে দ্য এসটিও সাব ডিভিশন আপনাদের যে সেই সাব ডিভিশন আপনি এখানে লিখে দেবেন, তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট এই তিনটে ঘরের মধ্যে লিখবেন, ফাদার্স নেম হাজব্যান্ডস নেম এখানে সব কিছু লিখবেন, কালার ফটো দিয়ে দেবেন, এজ কত হচ্ছে আপনার সেটা কিন্তু এখানে ডেট মান্থ ইয়ার হিসেবে আপনি দিয়ে দেবেন, এরপর এখানে আপনি ডেট অফ বার্থটা পুরোপুরি দিয়ে দেবেন, পোস্টাল অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে, এরপর নেম অফ দ্য ব্লক হোয়ার সি রিসাইডস মিনস কোন ব্লকে থাকেন সেটা এখানে লিখবেন, গ্রাম পঞ্চায়েত এটা লিখবেন নিচে, কোন মৌজাতে থাকেন তারপরে নিচে লিখবেন, হেলথ সাব সেন্টার কোনখানটায় রয়েছে সেটা এখানে লিখবেন, বা আপনার হেলথ সাব সেন্টার কোনটা আর কি, নেম অফ দ্য ভিলেজ হেলথ ভিলেজ হোয়ার সি রিসাইডস, আচ্ছা হেলথ ভিলেজ মানে কোন ভিলেজে আপনি বাস করছেন, অর্থাৎ সেই ভিলেজে নিশ্চয়ই একটা হেলথ সেন্টার থাকবে, সেই হেলথ সেন্টারটা আপনার রয়েছে কিনা বা আপনার কাছাকাছি কোন জায়গায় রয়েছে সেটা আপনি লিখবেন, এরপর ফর হুইচ সেন্সার ভিলেজ হোয়ার সি ইজ অ্যাপ্লাইং, আচ্ছা কোন কোন ভিলেজের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন বা কোন ভিলেজের হেলথ সেন্টারের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটা কিন্তু এই লাস্টেরটাই লিখে দেবেন। এরপরে দেখুন ক্যাটেগরি, আপনার কোনো ক্যাটেগরি রয়েছে কিনা, এসসি এসটি ওবিসি বা জেনারেল কিছু আছে কিনা, কন্ট্যাক্ট নম্বর দেবেন এখানে, ইমেল আইডি যদি থাকে কিছু দেবেন, না থাকলে না দেবেন, এক্সামিনেশন পাস্ট কিন্তু দেবেন। এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশে সর্বোচ্চ যোগ্যতা যেটা প্রয়োজন, আরও উচ্চতর যোগ্যতা থাকলে সেটা কিন্তু যে আপনি প্রেফারেন্স পাবেন সেটা ব্যাপার নয়, আপনার মাধ্যমিক পাস হলেই হলো, ঠিক আছে। এখানে কিন্তু আপনি সমস্ত বোর্ডস টোটাল মার্কস কোন ডিভিশনে পাস করেছেন কত পার্সেন্ট মার্কস পেয়েছেন পুরোপুরি লিখবেন, এখানে ইয়ারও পাসিংটা দিয়ে দেবেন, তার পাশাপাশি এখানে আপনি এক্সপিরিয়েন্স অফ অ্যান্ড সার্টিফিকেট অফ গ্রেড ওয়ান বা গ্রেড টু এস এইচ জি মেম্বার, এখানে বলছে সেলফ হেল্প গ্রুপ যেগুলো হচ্ছে ওই বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ থেকে থাকে বিভিন্ন ভিলেজে, সেখানে আপনি কোন রয়েছেন কি না বা সেখানে কিছু অভিজ্ঞতা আছে কি না থাকলে কিন্তু আপনি এখানে লিখবেন, বা কোন গ্রুপে আপনি কাজ করেছেন সেখানে আপনি নামটা লিখে দেবেন এখানে। এরপর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি ম্যারিড কি না, আপনাকে একজন বিবাহিত মহিলা অবশ্যই হতে হবে ম্যারিড কি না, আর তার সাথে সাথে উইডো হয়ে থাকলে অবশ্যই উইডো লিখবেন এখানে, অর্থাৎ বিধবা হলে আর ডিভোর্সড হলে এখানে টিক করবেন, যেটা আপনার হবে সেটা কিন্তু আপনি অবশ্যই এখানে টিক করবেন ঠিকঠাকভাবে। আর এখানে আপনি কী দিচ্ছেন, ভোটার কার্ড দিচ্ছেন না রেশন কার্ড দিচ্ছেন সেটা এখানে আপনি টিক করবেন, ওকে। এরপর অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, অথবা মাধ্যমিকের সার্টিফিকেট আপনি দিচ্ছেন কিনা সেখানে টিক করবেন, অথবা মার্কশিট যদি দিচ্ছেন তাহলে অবশ্যই এখানে টিক করবেন, আর মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি আপনি যদি হায়ার সেকেন্ডারি পড়ে থাকেন তবে অবশ্যই হায়ার সেকেন্ডারি দেবেন, এখানে মার্কশিট দিচ্ছেন কিনা অবশ্যই টিক করবেন, মার্কশিট অফ গ্র্যাজুয়েশন যদি দিচ্ছেন তাহলে এখানে টিক করবেন, আর এখানে যদি মাস্টার ডিগ্রি করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি টিক করে দেবেন। এর পরবর্তীতে বলে দিচ্ছি বার্থ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটের হিসেবে প্রুফ অফ এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে অবশ্যই দেবেন, কাস্ট অফ সার্টিফিকেট যদি আপনি দিচ্ছেন তাহলে এখানে টিক দেবেন, আর তার সাথে সাথে টু কপিজ কালার ফটো আপনি যদি দিচ্ছেন সবগুলো এখানে টিক করে দেবেন, আধার কার্ডও কিন্তু এখানে টিক করে দেবেন। এখানে বলছে এনক্লোজ টিক ইন দ্য ব্র্যাকেট, আপনি কী কী দিচ্ছেন সেগুলো কিন্তু আপনি টিক করে দেবেন এখানে, ওকে। যেগুলো জেরক্স কপি দেবেন এখানে টিক করবেন, আর তার পাশাপাশি এখানে সিগনেচার করে দেবেন, এখানে প্লেস লিখে দেবেন আপনি কোন জায়গা থেকে অ্যাপ্লাই করছেন। এই ছিল পুরোপুরি অ্যাপ্লাইয়ের প্রসেস, এটা অ্যাপ্লাই করে মানে এটা পুরোপুরি ফিল আপ করে আপনি কোথায় জমা দেবেন সেটাও বলে দিচ্ছি। এগুলো এটা কিন্তু আপনি দেখুন এখানে বলা আছে ক্যাপিটাল লেটারে সবগুলো লিখবেন এবং ব্লু অথবা ব্ল্যাক বল পয়েন্ট এখানেই লিখবেন, ঠিক আছে, এবং মার্ক টিক এবং যেখানে যেখানে যা টিক মার্ক দরকার সেখানে আপনি টিক মার্ক দেবেন যেখানে যেখানে প্রয়োজন হবে। এরপর বলে দিই বন্ধুরা, এইটি বেরিয়ে আসছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা থেকে কিন্তু এটি বেরিয়ে আসছে। এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিচ্ছি, দেখুন কেবলমাত্র বিবাহিত বা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন, বয়স হতে হবে 30-40 বছরের মধ্যে এবং তার সাথে সাথে শিক্ষাগত যোগ্যতা হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা ওই পরীক্ষায় অংশগ্রহণকারী, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে থাকলেও হবে, ওকে। এরপর হচ্ছে যে যেখানে আবেদন করবেন সেই মৌজার স্থায়ী বাসিন্দা হতে হবে, অন্য মৌজার বাসিন্দা কোনো প্রার্থী আবেদন করলে আবেদনপত্র বাতিল করা হবে। আর এরপর তার সাথে সাথে বলা হচ্ছে দেখুন
কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত লিঙ্ক কর্মীরা সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার পাবেন। আপনি কিন্তু যদি কোনো স্বসহায়ক দলের মহিলা হয়ে থাকেন তবে অবশ্যই আপনি প্রেফারেন্স পাবেন, আপনি থাকলে অবশ্যই সেটা আপনার পক্ষে ভালো। আর তার সাথে সাথে কী কী জমা দেবেন দেখুন, মানে কোন কোন অ্যাডমিট বা সরি কোন কোন জেরক্স কপিগুলো আপনি জমা দেবেন আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি। এখানে আপনি দেবেন মাধ্যমিকের বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, বিবাহের উপযুক্ত প্রমাণপত্র, আর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা ওই পরীক্ষায় অংশগ্রহণের সাথে উপযুক্ত প্রমাণপত্র, অর্থাৎ আপনি অ্যাডমিট দিতে পারেন মাধ্যমিকের। এরপর এলাকার বাসিন্দা হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আছে কি না থাকলে দেবেন, তার সাথে সাথে টু কপি রঙিন ফটো কিন্তু আপনি দেবেন। এরপর আবেদনপত্র কবে থেকে শুরু হবে দেখুন, 1-7 থেকে অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে, জুলাই মাসের 22 তারিখ পর্যন্ত আবেদন চলবে। সংশ্লিষ্ট বিডিও অফিস থেকে বেলা 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত পাওয়া যাবে এই আবেদনপত্রটি। আর আবেদনপত্রটি অবশ্যই কিন্তু আপনি এই যদি পিডিএফটা ডাউনলোড করে নেন, আপনি কিন্তু কোনো কম্পিউটার দোকানে যেয়ে যদি বলেন এই ফর্ম পেজটি আপনি প্রিন্ট করবেন তাহলে অবশ্যই আপনাকে এটা কিন্তু প্রিন্ট করে বের করে দেবে তারা। আর নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ডাকযোগে কিন্তু আপনাকে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টে পাঠাতে হবে 22 তারিখের মধ্যে বিকাল 5টার মধ্যে সংশ্লিষ্ট বিডিও অফিসে, বা বিডিও অফিসেও আপনি যেয়ে জমা দিতে পারেন, অথবা বিডিও অফিসের অ্যাড্রেসে যদি আপনি পোস্ট করে দেন তাহলে সেটা পোস্টেও চলে যাবে। ঠিক আছে, এই ছিল আবেদন করার নিয়মাবলী। আপনি কিন্তু পুরোপুরি ফর্মটা ফিল আপ করবেন ভালোভাবে। তার সাথে সাথে আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন কোন কোন ব্লকে রয়েছে, ফালতা ব্লকে এতগুলো রয়েছে, কোন ক্যাটাগরির কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখা যাচ্ছে। আপনি পিডিএফটা ডাউনলোড করবেন তাহলে কিন্তু সরাসরি আপনি দেখতে পারবেন। ফালতা রয়েছে, মন্দির বাজার রয়েছে, কুলপি রয়েছে, তারপরে রয়েছে মাগরাহাট 1, মাগরাহাট 2, মাথুরাপুর, মথুরাপুর 1, মথুরাপুর 2, তারপরে রয়েছে দেখুন এখানে টোটাল 646টা ভ্যাকেন্সি রয়েছে এতগুলোর মধ্যে, এতগুলো ব্লকের মধ্যে। তারপরে রয়েছে কাকদ্বীপ রয়েছে, তার সাথে সাথে রয়েছে পাথর প্রতিমা, সাগর, এগুলোতে এই তিনটে ব্লকে কিন্তু রয়েছে 17খানা ভ্যাকেন্সি। তো এই ভ্যাকেন্সিগুলো আপনি পুরোপুরি দেখে নেবেন। আর আপনি ডাউনলোড করবেন কোথা থেকে দেখুন বন্ধুরা, আপনাকে কিন্তু চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে, সেখানে যে আপনি লিখবেন wbhealth.gov.in, এখানে যে আপনি এইখানে রিক্রুটমেন্টে ক্লিক করবেন, এখানে রিক্রুটমেন্টে ক্লিক করবেন। রিক্রুটমেন্টে ক্লিক করলে আপনি দেখবেন একটা ডকুমেন্টস রয়েছে, আপনাকে দেখিয়ে দিচ্ছি নেট অন করে। জাস্ট এখানে আপনি রিক্রুটমেন্টে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে দেখুন বন্ধুরা এখানে রিক্রুটমেন্ট নোটিশ ফর আশা আন্ডার ডায়মন্ড হারবার হেলথ সাব ডিস্ট্রিক্ট, এখানে আপনি ক্লিক করলে কিন্তু আপনার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে।